কি তোর স্বামী দেখেছি সব করেছি তার সাথে দণ্ড করে ভাতার ছাড়ে আপনা থাকিতে বেটি পড়কে করে না আমি বলি সতাই না বহিও মন্দ আমি যা বলিলে পাছেই লাগা যাবে দণ্ড আমি বলি কি বলি বেটি হেমনা ভাতারি জানিও তোমার মনি গেল ছাড়ি আমার ভাগ্যের দোষে ছাড়া মোর স্বামী তথাপি তোমার মত অন্যকে নাহি বলি তোর মত নটি নাই তপস্যা করিয়া মহাজ্ঞান নিতে যাব নিজে কি বিলাই পাশালের কন্যা সন্তি আমি ভালো জানি কাটায় বাপের মাথা ইন্দ্রকে তুমি তো বলেছিলে স্বামী আমি বলি পদ্মা তোর জানি সতি পোনা কোমর ভেঙেছিল চাঁদ লজ্জা লাগে না আমি বলি সতাই দোষ আছে কার তোমাহানো নাহি করি ওই অসুর ভাতা অসুর মেরেছি আমি নিজ বাহুর মারে তোর মত অসুর নই হরে বাপে ইয়া চলে আমি বলি সতাই গো তোর মত নয় এক ছাড়া দুই নয় এই সভা বাজে তো একবার তোর ভাব চক্ষু করি তো না মুখ দেশে তোর গালে মারিলাম কি করলি বলবো বলবো তোমার কুলের কথা কুলে কুলির কথা বলবে অনেক বড় বড় ছেলে দেব তোমার না না বলবো তোমার কুলের কথা বলবো চন্ডি আমি বুঝি তোমায় ছেড়ে দেব কেমন সতীর বেটি দেখছি তাহলে শোনো আমি বলছি শোনো কি বলবে তুমি আর চন্ডি বাজে কেমন সতী তার বাকি বা হল গতি আরে রাবণে করিল কলঙ্কে আর রাবণে করিল কলঙ্কে কেমন সতী তার বাহল কি হালুয়া বাছাই করল কলঙ্কি আরে হালুয়া বাছাই করল কলঙ্কি আরে পথা যে কেমন সতী তার বাহল কি হালুয়া বাছাই করল কলঙ্কি আরে হালুয়া বাছাই করল কলঙ্কি আবার চন্ডি যে কেমন তার বাকি বা হল গতি অসুরে করিল কলকে আরে অসুরে করিল কলকে আবার চন্ডি যে কেমন তার বাকি বা হল গতি অসুরে করিল কলকে আরে অসুরে করি কলকে আরে পদ্মা থেকে এমন সতী তার বাহল কি বাগ হাসেন হুসেন করলো কলকি আরে হাসেন হুসেন হইল কলকি রে আরে পদ্মা থেকে এমন সতী তার বাহল কি বাগ হালুয়া বাছাই করলো কলকি আরে হালুয়া বাছাই করলো কলকি চন্ডী যে কেমন সতী তার বাকি বা হল গতি কার্তিকে করিল কলকে আরে কার্তিকে করিল কি বললি হ্যাঁ কার্তিকে কলঙ্কি করেছে তো শুনো আজ তোকে আমি ছেড়ে দেবো না পদ্মা মন্দির ছেড়ে দেবো না ছেড়ে দেবো না তোকে আমি কোথায় তুই লোক আমি তবে আমি আর বিলম্ব করব না ছুটে যাব আমি ওই কৈলাস শিখরের অভিমুখে নারায়ণ 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 নিমন্ত্রণ নাও গো দেব নিমন্ত্রণ না কৈলাস শিখরের সভার আমন্ত্রণ না Thank you.
মন্ত্রটি নাও গো দেব নি মন্ত্রটি নাও কইলা শিখরের সবর মন্ত্রটি আশীর্বাদ করি চিরসুখী হও কেন আমাদের কিছু নারো ও কিসের জন্য পদার্পণ করেছি এই এই তোমার জমালয়ে তাই না কিন্তু জানো দেবাদেব মহাদেব ওই কৈলাস শিখরে দেবী সভার আয়োজন করেছি এক মর্থ ভাষিনী নটিনী সেখানে করবে নৃত্য গান তাই তো তোমাদের যেতে হবে শ্রবণ করার জন্য ও কৈলাসে নৃত্য গীতের আয়োজন করেছে সত্যি তো নারদ দ্বাদশ বৎসর পূর্ণ হতে চলেছে আমাদের এই কানের এই নৃত্য গীতের শ্রবণ তাই আমরা ছুটে যাবো মহাদেবের কৈলাসে নামে নৃত্য গীত শোনার জন্য কিন্তু তার পূর্বে দেবাদেব মহাদেব অর্থাৎ আমার মামা আমাকে আমন্ত্রণ দিয়ে পাঠিয়েছে এই যে নাও তোমারই আমন্ত্রণ এই যে নাও এই যে নাও গণেশ দেব তোমারই আমন্ত্রণ এই যে নাও কার্তিক দেব তোমার আমন্ত্রণ এই যে নাও লক্ষ্মী দেবী তোমার আমন্ত্রণ এই যে নাও সরস্বতী দেবী তোমারই আমন্ত্রণ তোমরা আর বিলম্ব করো না নিজ নিজ বাহনে ছুটে চলো ওই কৈলাস শিখরে আমরা নিজ নিজ বাহনে ছুটে চললাম কৈলাস ধামে আরে চলো চলো যোগ দেব ওই না কৈলাস ধাম দেব আমি দেব শিল্পী বিশ্বকর্মা তাই তো দেখব আমি প্রভু ব্রহ্মদেবকে নিয়ে এখানে বিশ্রাম করব এই তো আমি ছুটে এসেছি বিশ্বকর্মার কাছে নারদবর তবু চরণে প্রণাম আশীর্বাদ করি নারদবর ওহে নারদবর আজ কেন কেন আমাদের কাছে তুমি ছুটে এসেছো ও তোমার কাছে আমি কিসের জন্য ছুটে এসেছি দেবাদেব মহাদেব দেবী সভারই আয়োজন করেছে এক মর্থ ভাষিনী নটিনী সেখানে করবে নৃত্য গান তাই তো আমন্ত্রণ নিয়ে এসেছি তোমার কাছে ও হ্যাঁ বুঝেছি আজ কৈলাস ভবনে হবে সেই কৈলাস ভবনে হবে এক নতুন দেবী সভার আয়োজন অর্থধাম থেকে এসেছে নর্তকী নটনী তাকে নিয়ে হবে নৃত্য গীত তার জন্য আমাদের আমন্ত্রণ করেছি তোমার আমন্ত্রণ আমরা গ্রহণ করলাম এই যে নাও তোমার আমন্ত্রণ তবে আর বিলম্ব নয় ছুটে চলো কৈলাস শিখরে এসো আর কত দূরে হইতে তবে কত দূরে এলাম দেব ইন্দ্রদেবের কাছে এসে দর্শন দিলাম দেব নারায়ণ 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 এই তো আমি ছুটে এসেছি অমরাবতীতে আজ দ্বাদশী বৎসর পূর্ণ হতে চলল আমারও এই অমরাবতীতে না জ্বলেছে আলোকিত না হয়েছে কোনো নৃত্য গীত তাই তো মনের দুঃখে এই দ্বাদশ বৎসর পর্যন্ত আমি এই অমরাবতীতে বসে থেকে বসে রয়েছি নারদমণিবর তবু চরণে প্রণাম আশীর্বাদ করে ওগো আমি যে কিসের জন্য তোমার কাছে ছুটে আসলাম কেন ছুটে এসেছো নারদমণিবর ও কিসেরই জন্য ছুটে এসেছি জানো দেবরাজ দেবাদেব মহাদেব অর্থাৎ আমার মামা কৈলাস করে দেবী সভার আয়োজন করেছে আরে জানো দেবরাজ দ্বাদশ বৎসরের আগে যেই নৃত্য গান হয়েছিল এই অমরাবতীতে সেই নৃত্য গান হবে ওই কৈলাস শিখরে আবার
আই সেই ও অমরাবতীর নৃত্য গীত পুনরায় আবার দ্বাদশ বৎসর পরে সেই কৈলাসে হবে, তাই তো? হ্যাঁ, তাই তো। দেবাদেব সেখানে উষা এসেছে, আমি তা বলতে পারবো না। এক বর্ষবাসিনী নটিনী সেখানে নৃত্য গান করবে, তাই তো তোমাকে শ্রবণ করার জন্য আমন্ত্রণ নিয়ে এসেছি তোমার কাছে। বেশ, তাহলে আমি সেই কৈলাসে যাব। এই যে নাও তোমারই আমন্ত্রণ, এই যে নাও দেবী তোমারই আমন্ত্রণ। আর বিলম্ব নয়, ছুটে চলো কৈলাস শিখরে। আর বিলম্ব করবো না, ছুটে যাব। চলো চলো দেবরাজ, একে 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 আমি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করেছি। নিজ নিজ বাহনে ছুটে যাই কৈলাস শিখরের দিকে। আরে আমার মামা বলেছিল, একে একে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে তারপরে ছুটে যাবে সেই ওই প্রেমের বাজারে। প্রেমের বাজারে গিয়ে একে চলতে সিঁদুর, আর দুইটু শঙ্খ নিয়ে আসবে কৈলাস শিখরে। কিন্তু না 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 না, আমি যে প্রেমের বাজারে ছুটে যাব না, আমি ছুটে যাব আমার মামিমার কাছে। নারায়ণ নারায়ণ জাগো নগরবাসী, তোমরা সবাই জাগো। এই নারদিনী সীতার মামিমার কাছে ছুটে যায়, জাগো তোমরা সবাই জাগো। ও জাগো হে,
তাহার চরণ আমি শক্তি মহামায়া কখনো গঙ্গারূপে কখনো কালীরূপে মর্ত্যধামে আমি আবির্ভূত হই। প্রত্যেক দিনে নেই আজকে সুন্দর করে ভাঙ্গুতরা বাঁকব আমার পাগলা ভোলার জন্য। জয় ওই আমি আতাশক্তি মহামায়া
পাগলা ভোলার জন্য দেখি কখনই আসিসি, তার জন্যই আমি অপেক্ষা করে রইলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমার যে অনেক বিলম্ব হয়ে গেল, ছুটে যাবো আমার মামি মার কাছে। ও যাই গো আমি যাই, ওই আমার মামির কাছে যাই, মামির কাছে গিয়ে আমি ঝগিরা লাগাই। মামির কাছে যা, মামির কাছে গিয়া আমি ঝগিরা লাগা। যাই গো আমি যাই, মামির কাছে যাই, মামির কাছে গিয়া আমি ঝগিরা লাগা। নারায়ণ নারায়ণ, এই তো আমার মামি মার কাছে আমি ছুটে এসেছি, দেখি মামি মা আমার সঙ্গে কথা বলে কিনা। মামি মা, আরে ও মামি মা, মামি মা, মামি মা, মামি মা। নারদ মুনি বল, হ্যাঁ মামি, অসময়ে আমার নিকটে, অসময়ে তোমার কাছে আমি পদার্পণ করেছি। কেন ভাগ্নি, কেন শুনবে? এখানে ভাগ্নি, আরো দিন আসো ভাগ্নি, বসো আসুন প্রীতি, আজ কেন দেখি ভাগ্নি চুরিরই অভিমতি। একই বলছো মামি? সত্যি ভাগ্নি, আমাকে আজকে চোরের মতো লাগছে। হ্যালো ভাগ্নি রে, বলো মামি, আজ তো কিছু চোরের মতো লাগছে রে ভাগ্নি। আমাকে চোরের মতো লাগছে ওই জন্য বলে মামি মা, যার জন্য করলাম চুরি সেই বলে আমায় চোর। ভাগ্নি আজ সত্যি সত্যি তোকে চোরের মতো লাগি, তাহলে শোনো ভাগ্নি, বলো মামি। আর দিন আসো ভাগ্নি, বসয়া শোন পেতে, আজ কেন দেখি ভাগিনি চোরের হিমতে, রে ভাগিনি চোরের হিমতে। Thank you.
বলো মামি মা, কিসের জন্য আজ তো কি চোরের মতো লাগে ভাগ্নি? এমন কি দুঃখ পড়েছি যে চোরের মতো ব্যবহার করিস না ভাগ্নি? আজকে আমাকে চোরের মতো লাগছে মামি মা, মামি মা। হ্যাঁ ভাগ্নি। জানো মামি মা কি হয়েছে? আমার কথা তুমি যদি শ্রবণ করো, শ্রবণ করি, তাহলে এই স্থির ভাবে মৃত্তিকায় দাঁড়িয়ে থাকতে পারবে না। এমন কি কথা রয়েছে ভাগ্নি? শুনবে? বলো। আমি বলি শোনো মামি, তোমার বিফল জীবন, বিফল জীবন, নিশ্চিন্ত হইয়া তুমি আছো কি কারো? হ্যাঁ মামি মা। কি বললে ভাগ্নি? এক নারী আনি আছে মামা মহেশ্বর, হরসিত নৃত্য দেখে ওই সব। কি বললে ভাগ্নি? ওই সবার মাঝে এক লটনি তাদ হইয়া করে নৃত্য করে। কিন্তু ভাগ্নি বলো মামি আর কি বলেছি? মামি গো, যেই রূপ যেই গুণ সেই নটিনীর আছে, সেই রূপ যে তোমার চরণ স্থানের। কি বললে ভাগ্নি? এই মামির সামনে দাঁড়িয়ে মামির অপমান করিস মানে মানে এত প্রতি স্পর্ধা? হ্যাঁ মামি মা। কিন্তু ভাগ্নি বলো মামি মা, তোর কথায় যে আমার বিশ্বাস নয় ভাগ্নি, বিশ্বাস নয়। বিশ্বাস হয় না? না, যদি বিশ্বাস না হয়ে থাকে তবে আর বিলম্ব কেন মামি মা? ছুটে চলো ওই কৈলাস শিখরে। কিন্তু ভাগ্নি বলো মামি, সত্য যদি সেই নটনে থাকে সেই কৈলাস ধামে, আজ আমার ত্রিশূলের আঘাতে তাকি আমি ভস্ম করে দেবো ভাগ্নি। বিলম্ব নয়, আজ আমি আত্মাশক্তি মহামায়া কোথায় জয়া কোথায় বিজয়া, তোমরাই আমার হংসরথকে সাজিয়ে দিই, ওই হংসরথে চেপে যাব আমি সেই কৈলাস ধামে। এসো মামি মা, বিলম্ব নয় ভাগ্নি, শীঘ্রই ছুটে চলো। আরে আমি বলি না রো তোরে চলো তবে আগবে। আমি বলি না রো তোরে চলো তবে আগবে। কি করিতে পারে মনে সর সকলে যখন আসিয়াছ আমার কৈলাস ধাম, নিজ নিজ আসন অলঙ্কৃত কর।
মামি মা, আরে বিলম্ব নয়, নাজু ছুটে আসো মামি মা, বিলম্ব নয় ভাগ্নে বিলম্ব নয়, শিগগিরই ছুটে যাবো আমি দেবসভা মাঝি। কুপিত হইলামি আমি নারদে বচনি, সিংহ বাহনী আজ চলিলাম আপনি, তোড়িতে মিলিলাম আসি সবার ভিতরে, কোপ করে আমি তবে লাজ নাম বলি মারি, আমি বলি শিবরি বুদ্ধি বিপরি, ভাত নয় তোর চিত্তকি, পর নারী লো তুমি আছো নিত্য গীতি, উপবাসে ধীর যাই পেট পুরে তাতি, পর নারী সহ তুমি করো পর্দা, দেবতা সমাজে তুমি রেখেছো খাকার, ও আমি বলি শোনো সেবী জটিলা ভঙ্গ, কার নারী আনিয়াছে সবার ভিতর, কপ করে কহিত আমি এই কার্তিকের জননী, স্বরূপে কহ কন্যাই আপনার কাহিনী, কাহার কুমারী তুমি আছিলে কোথায়, কি কারণে শিব তোমায় এনেছে হেতায়, ভাঙ্গুরি ধুতলা খাই আর সতমরি, যথাযথ পেয়ার পর নারী হরি। কপালের লিখন কাহার সত্য খন্ডি, বহু ভাগ্যে পাইয়াছি তোমার মতো চণ্ডী। কি বললি? সর্বদা কুন্দল বাদে কথায় কথায় রস কথা কইতে প্রিয়ে বিরস হয়ে যায়, হিমালয়ের কন্যা তুমি নাম চণ্ডী, পতি নিন্দা ছাড়া আর জানো তুমি কি, আজ সেই নটনের কি নিয়ে নিত্যই আবির্ভূত হয়ে রয়েছ, আরে আমি পতি নিন্দা করি? হ্যাঁ হ্যাঁ, না বুঝে তুমি পতি নিন্দা করছো, নারদ করেছে হেন ওই বিড়ম্বন, নর্তকীরে বিদায় করো দিয়া কিছু ধর। আমি বলি নর্তকে হে শোনো হো বচন, কহ তুষ্ট হও তুমি ফেলে কি মাধন, নাহি মাঙ্গি ধনী বর না মাঙ্গি শাসন, সত্য যদি করো মাগো করি নিবেদন। আমি বলি যাহা বেলে তুষ্ট হও তুমি, নিশ্চয় তোমাকে দেব সত্য করি আমি, জয় মা দুর্গা। মর্ধধামে জন্ম হয় বিহুলা লক্ষিন্দরে নামে, বিয়ে দিল ওই চম্পক নগরে, লৌহবাসর ঘরে তোর মৃত স্বামীকে দংশন করে, সেই মর্তারে লাগে ভয় নেই মা ভয় নেই, যতক্ষণই আমি রয়েছি তোর পাশে তোর কোনো ভয় নেই, তোর স্বামীর জীবদান হবে এই দেব সভা মাঝে, আমি তোকে কথা দিলাম না। আমি বলি সরস্বী জটিল ভাঙ্গর,
নর্তকী রয়েছে তোমার নন্দিনী ছাড়ে হ্যাঁ বাজ প্রথমে যৌবনা কন্যা পরম সুন্দরী হ্যাঁ অল্প বয়সে তাহারে কইল নারী মা হি মাঙ্গে ধরে বারে না মাঙ্গে শাসন পদ্মাকে ডাকি অন্যায় বোঝাহ কারণ ও এখনই আমাকে ওই বেটি পদ্মাকে নিয়ে আসতে হবে তাই না দেবর্ষি নারদ বাবা আমি বলি শোনো রে নারদ মুনিবর তোমার ভগ্নি পদ্মাকে নিয়ে এসো এই সভার ভিতর কিন্তু মামা গো কি ভাগ্নি আজকে তো এই দেবী সভা দেখে আমাকে অসাধারণই লাগে কেমন লাগে ভাগ্নি কেমনই লাগে শুনবে বলো এর আমি বর্ণনা করবো মামা করো ভাগ্নি তবে শোনো মামা যেমন পানির সভা জর্দা যেমন রাস্তার সভা গর্দা ঘরের সভা পর্দা যেমন এই নারীর সভা মর্দা তারপর আর শুনবে মামা বলো ভাগ্নি বলো যেমন ব্রজের সভা কৃষ্ণচন্দ্র নদীর সভা গোরা ঋষির সভা শশী যেমন শশীর সভা তারা ঐরাপদে ইন্দ্র সভা যোগীর সভা জটা ব্রাহ্মণের পৈতা সভা কপালের সভা ফোটা মেঘের সভা সৌদামিনী জাতির সভা কুল বনের সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফুল হাতের সভা কলরবে যেমন তাঁতির সভা তুল তাঁতের সবার মিশ্রের রেখা মাথার সভা তুল উদাসীর ভোজন সভা ঘরের সভা ধনী আর জানো মামা কি ভাগ্নে সাগরের ঢেউ সভা ঢাগের সভা টয়ে তেমনি সভা দেখলাম আমি এই কৈলাস শিখরে আসিয়ে বড় আনন্দ পেয়েছো তাই না ভাগ্নে হ্যাঁ মামা তাই বলি ওরে নারদ মুনিবর বলো মামা আর বিলম্ব নাহি সহে তোমার ভগ্নিকে পদ্মা তোমার ভগ্নি পদ্মাকে নিয়ে এসো এই সভার ভিতরে তাই হবে মামা যাও ভাগ্নে আমি জানি বিলম্ব করব না ছুটে যাব আমি সেই জুয়া ধামে পদ্মাবতীকে আনয়ন করব এই কৈলাস শিখরে নারায়ণ 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 আমার নামে নারদিনী ঝগড়া বড্ড ভালোবাসি যেখানে তে ঝগড়া পাই সেখানে তে খুশি থাকি আমার নামে নারদিনী ঝগড়া বড় ভালোবাসি আমার নামে নারদিনী ঝগড়া বড় ভালোবাসি যেখানে তে ঝগড়া পাই সেখানে তে খুশি থাকি যেখানে তে ঝগড়া পাই সেখানে তে খুশি থাকি ওরে বোন পদ্মাবতী কি বলো দাদা নারদ তোমাকে যে যেতে হবে কৈলাস শিখরে বোন কি বলছো দাদা হ্যাঁ রে বোন সবাই যাবো না দাদা কেন যাবে না আমার বড় জ্বর হয়েছে ও তোমাকে জ্বর হয়েছে তাই বলে তুমি যাবে না না দাদা আমি যাবো না চলো না বোন ওরে বোন বলো দাদা তোমাকে যে জ্বর হয়েছে আমার কাছে একটা যুক্তি রয়েছে কি যুক্তি দাদা পাট কাঠি পেতে দাও তোমার বিছানার নিচে জ্বর হয়েছে বলে তুমি নিদ্রা যাও নিচে বেশ দাদা তাই হবে তবে আমি আসিব এসো দাদা নারায়ণ 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 হরি বল জয় রাধেশ্যাম
তবু চরণে প্রণাম মামা। একে দেবর্ষি নারো মামা গো, একা আসলে কৈলাস ভবনে ওই পদ্মাবতি যে আসতে পারবে না, তাকে নাকি চাকাচাকি জ্বর হয়েছে মামা। চাকাচাকি জ্বর? হ্যাঁ, এ তো কবু শুনিনি ভাগ্নে। ও চাকাচাকি জ্বর বুঝতে পারলে না? না ভাগ্নে না। শুনবে মামা? বলো। এই মস্তকে আছে, আবার এই গলাতে নেই। তারপর? এই গলাতে আছে, তো আবার এই কোমরে নেই। আবার কোমরে আছে, তো আবার পায়ে নেই। ও অঙ্গের যেখানে সেখানে জ্বর হয়েছে তাই না? হ্যাঁ মামা। কি বললে ভাগ্নি? মামি পদ্মাবতীর জ্বর হয়েছে? হ্যাঁ। না ছলনা করে রয়েছে ভাগ্নি? সত্যি বলেছো মানে মা, সেই ছলনা মা ভান করে সিজুয়া ভাবে শুয়ে রয়েছে। না রে বলো মামি, দেবতার কোনোদিনে জ্বর হয় না, সে যে ছলনা করে রেখেছে। মনের কথাই আমার পেট ফুলে, তিন চক্ষু রাঙ্গা করি সব করে রে বলে। আমি বলি ভাঙ্গুয়ারে তোরে লজ্জা নয়, যে তোরে দেবতা বলে তাদের মুখে চাই। আপনার মন্ডকাদি পুজল রাবণে, হেন রাবণ বিনাশিনে কিসেরই কারণে। একটি সেবক ছিল মোর সংসারে, তাহারে সর্বনাশ করিল শিখাইয়ে পদ্মারে। বাগানে বাড়ি কাটিয়ার সপ্তপুত্র মারে, ধরে জনে চোদ্দ ডিঙ্গা ডুবাইল সাগরে। বেহুলার সর্বনাশ করিয়া উপায়, সবাই আসিবে বলি জ্বর হয়েছে গায়। এত রাগছ কেন চন্ডি? বলিলে মোরে বাণী ক্রোধ হবে তুমি, সকল প্রমাদে ফেলেছ তুমি। যখনই পদ্মারে জন্ম দিয়া লয়ে আসি পুষ্প সাজি করে আমার কৈলাস করি, তাকে ভাবিলে সে আমার সহধর্মিনী নারী। মায়ে যে দ্বন্দ্ব করি করিলে তুমি তার চক্ষু কানা, মক্ষিকারুকে তোমাকে করিল দংশন। তাই বলি বিবাদ সাধিবার তরে, হেতাল দোষটি তুলে দিলে চন্দ্র ধরে। তোমার আদেশে পেয়ে চন্দ্র ধরে মারে পদ্মার কাকালে, অপমানের আগম্বিত হয়ে একে একে খাইলে চাঁদের সপ্ত পুত্র রে। যাও ডেকে নিয়ে এসো পদ্মারে, ফিরাইয়ে দাও বেহুলার স্বামী, যেখানে সেখানে দোষ করে মীমাংসা করিব আমি। যাও মামিমা। কি বললে ভাগ্নি? দেখলে তো মামাকে, আজ আমায় অপমান করছে তোর মামা। আজকে তুমি মামার সঙ্গে পারবে না। শোনো মামিমা। কি হয়েছে ভাগ্নি? মামাকে আজকে মশলা বাটা নয়, তাকে আদা বাটা করে দিতে হবে। ছাড়ো ভাগ্নি, আজকে আমার মন ভালো নেই। দেবর্ষি নারদ বলো মামা, সহনে যাই ভাগ্নে তোমার মামির বচন, এখনই পদ্মাকে আনিতে তুমি করিবে গমন। কার্তিক গণেশ সন্ধে যাইবে তোমার, অতি সত্তরে পদ্মারে আনিবে আমার গোচর। তাই হবে মামা। যাও ভাগ্নে, আমি আর বিলম্ব করব না, ছুটে যাবো পদ্মাবতীর কাছে। ওরে ভাই কার্তিক গণাই, আর বিলম্ব নয়, তিনজন মিলে ওই সিজুয়া ধামে যায়। এসো এসো ভাই কার্তিক গণাই, রমে নামে কি দরিয়া বহক চলি যা, বহক চলি যা, কই কই না রমে নামে কি দরিয়া বহক চলি যা, বহক চলি যা, উসমে কই কই না। I'm
ওরে বোন পদ্মাবতী, সে কি বলো দাদা নারদ, আবার যে আমরা ছুটি এসেছি বোন। কি দেখছি দাদা, তোমরা তিন ভাই এসেছো আমার নিকটে। হ্যাঁ দাদা, আবার কেন এলে? ওরে বোন পদ্মাবতী, সে বলো দাদা, এবার যে তোমাকে ছুটে যেতে হবে সেই কইলাস শিখরে। ওগো দাদা নারদ, কি আমি যে দেবসভায় যেতে পারবো না দাদা? যেতে পারবে না? কেন যেতে পারবো না জানো দাদা? কেন বলিও রাধা হে আজ আমার এত কেনে ছন্দে অপমানে গেলাম দাদা পিতার হতো।
গেছে তোরে দানে গো, তবে কৈলাস করিবে দয়া শঙ্কর ভবানী, কে হো যদি পূজ নগর আরে বল, তবে মাতা মোর ইয়া কহরে নগরের বাহিরে, জ্বর হল সেই বিঘটনে রাত্রি দিবস প্রহর গাত্রে হইল ভয় জ্বর, শুনো হি নারদী মহামণি বিষম জ্বরের তাপে উব হইতে মাথা কাঁপি, কল্লো না খেয়েছি অন্ন পানি, তাই আমি দেবী পদ্মাবতী হে কার্তিক গণপতি শরীর দগদে মোর দুঃখে পাইয়া চাঁদের ডর, গাত্রে হইল ভয় জ্বর সেই জ্বর উঠে মাস পক্ষে, অগ দাদা আমার বড্ড জ্বর আমি যার এই জ্বরের জ্বালা সহ্য করতে পারি না দাদা, যাব না দাদা যাব না, আমি দেবী সভায় যাব, ওরে বোন পদ্মাবতী বলো দাদা তোমাকে যে সর্বাঙ্গে জ্বর হয়েছে, হ্যাঁ দাদা হ্যাঁ, তুমি কি জ্বরের ঔষধ করেছো বোন? কি বলছো দাদা, আমি তো জ্বরের ঔষধ জানিও না, কিন্তু আমি জানি গো, আমার তো মানে আমি পাগলা ভোলা শ্মশানে মশানে থাকি সেও আমার খেয়াল রাখে না, জ্বরের ঔষধ কে এনে দেবে দাদা? আমি এনে দেবো বোন। এনে দেবে দাদা? শুনবে তাও না গো দাদা, জ্বরের ঔষধের নাম শুনবে বোন? বলো দাদা বলো, মুগি ঠেকা কাপড়ি আমি ফেলিয়া দূর করি, কি বলছো, আরে গায়ে হস্ত দিয়াই আমি আবিষ্কার করি, আবিষ্কার করি, শুনো বলি ভগ্নি গো বলো দাদা, কহি তবু তত্ত্ব তবু পদ হস্ত কেন,
এই পাথরের মতো ঔষধি আনিয়া দেহ বন্ধু নাহি কেহ, আমি জানি ঔষধ তরা করি আনি দেহ দেহ দাদা দেহ চরু তার পাতা দেহ এই সর্বাঙ্গে চুরিয়া, আরে কাক কালেতে দাগ দেহ লোহা পুড়াইয়া দাদা নর, আর জানবো আমি কি গরু না ছাগল, তাহার উপরে দেহ লেবু নুন চুরি ছাড়িবে কাক কালের বিষ তালের বাড়ি। বাহ দাদা বাহ, উপহাস করছো দাদা, আমি দেব সভায় যাব। যাবি না? না আমি ওই ভাই কার্তিক গোনাই এই পদ্মাবতী যাবে না, ওই কৈলাসে করে তুমি রাগ মিষ্টে মন্দি করে টানতে টানতে নিয়ে চলো ওই কৈলাস শিখরে। এ কি করছো দাদা? বন্দি করো ভাই। না দাদা না, আমার ছেড়ে দাও দাদা, আমার ছেড়ে দাও। এ কি দাদা? হ্যাঁ রে বলি পদ্মাবতী, সুই যদি স্বইচ্ছায় যদি না যাও এই নাগ প্রশ্নে তোমাকে বন্দি করেছি, তাই টানতে টানতে তোমাকে নিয়ে যাবো এই কৈলাস শিখরে। না কি দাদা, খুলে দাও না গো, খুলে দাও, আমি যে বন্ধনের জ্বালা সইতে পারি না গো দাদা, সইতে পারি না। তবে বলো না বোন, তুমি সই? হ্যাঁ দাদা হ্যাঁ। স্বইচ্ছায় তুমি কৈলাস শিখরে ছুটে যাবে? নারদ কার্তিক মুনি আসিয়াছ তিন ভাই, তোমাদিগকে বিরস করা উচিত না হয়, বিমাতা রুষ্ট হবে পিতা পশুপতি, স্বর্গলোকে রুষ্ট হবে যত দেবীতি, সাত পাঁচ ভাবি আমি হলাম আগুসার, সত্তরে যাইব দাদা সভার ভিতর। এসো এসো বল পদ্মাবতী, এসো সভার মধ্যেতে শিবি ভাবেতে চণ্ডিকা, সভার মধ্যে আমি এসে দিলাম দেখা, চরণে প্রণাম পিতা আশীর্বাদ করি, চরণে প্রণাম মাতা, চরণে প্রণাম ইন্দ্রদেব ব্রহ্মদেব, চরণে প্রণাম যমরাজ ধর্মরাজ, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, আর আমার মা গঙ্গাকে জানাই প্রণাম, লক্ষ্মী কার্তিক গণেশকে আমার স্নেহ ভালোবাসা, বেহুলাকে দেখি আরম্ভ করি শিবের দোহাই দেয় বেহুলা সুন্দরী। আমি বলি শোনো তবে শিবেরই দোহায়, মোর নিত্যকালে তুমি চাও অন্য ঠায়, নিত্যমুখী হইয়া বসিলাম বিষহরি, পূর্ণরূপী নিত্য করো আজ বেহুলা সুন্দরী। নারদ মহামুনি বলো বেহুলা, বিনাই দাও সুর গাইব মুই নিত্য গান। তাই হবে বেহুলা, সুন্দরী করে আমার বিনাই টান দেব, আর তুমি সুন্দর করে এই দেবী সবাই নিত্য পরিবেশন করো। নাচিরে আমি নাচিতে জানি, কৈলাস ধামে নাচি গো, বিষ্ণু
আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, কাশে চাঁদ উঠেছে, প্রাণ ভাব বলে তোমরা কি সকলে দেবগণ চাও
বেহুলা তার স্বামীকে ফিরে পাক। বেশ, তাহলে তোমরা সকলে নিজের নিজের আসন অলঙ্কৃত করো। মা মনসারে কি বলে পিতা? আমি বলি শোনো মাতা, জয় বিশ্বহরি। মহিলা আমার মরি হেথারিত্ব করি। কি বলছো পিতা? অশ্বিনী সাহস করি এসেছে দেবপুরি, নর্তকীর স্বামীকে পদ্মা দিয়াও যত্ন করি। কি বলছো পিতা? অল্পক্ষণ নৃত্য করে আপনার মন কেড়ে নিল পিতা। তাইতো আশুতোষ নামে পরিচিত অগ পিতা। বল মা। আমি বলি শোনো পিতা, আমারই বচন, আমি তো না জানি পিতা ইহারে বিবরণ, কার নারী কার জীবন কোন কার্যে, হেন অনুচিত পিতা বল কোন কার্যে, কোন কালে তার সনে পরিচয় নাই, আসি বলি অপরাধী কহে তব ঠাই, নগরের বাসা জাতি হবে দুষ্ট বেটি, সভা হইতে দূর করো নাক কান কাটি, কালহ পাতিলে বেটি সবাকে ভাড়িয়া, করিব উচিত শাস্তি মাথা মুড়াইয়া, নাক কান চুল কাটি পাঠাইব দেশে, মনুষ্য দেখিয়া যেন দিবারাত্রি হাসে, আপনি বলিলে চণ্ডী করিবেন রোষ, না বুঝিয়া কেন দাও শ্বশুরের দোষ, অবধি শ্বশুর তব হল বটা চোটা, আপনার দোষে তারই পাখা গেছে কাটা, আপনি ওরেছে বালা পূর্ব জন্মের পাপে, মিথ্যা কথা বল বানিয়ানি খাইল পদ্মা। আমি বলি মানুষে না কহ বড় কথা, তব বাক্যে কে পুরাবি বেহুলারি মাথা, গহারি করো হে দেব স্বভাবিত তোমারি, দর্প বাক্য তুমি তারে বল কি কারণে, মহাজন হয়ে যদি পক্ষাপক্ষি হয়, ইন্দ্র সমদেব হলি লক্ষ্মী পুষ্টা হয়, সহায় চণ্ডিকা দেবী জানি মনে মনে, বেহুলা পদ্মাতে বলে কর্কশ বচনে, শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, শত দোষ থাকিলে তুই বড় সতী, আপনি দোষে থাকো নিজ ভালে, মম দোষ নাহি পাবে আর কোন কালে, বড় ঘরে দোষ হলে দোষ নাহি হয়, মাস পক গত হলে লুকায় নিশ্চয়, আমি বলি পদ্মা যার যে ধর্ম, মুখে কালির লাগলে বলিলে সেই মর্ম, দেবের দেবতা তুমি বলে মিথ্যা কথা, বিচার হলে পরে মনে পাবে ব্যথা, কোন কথা মিথ্যা বলে বলবানি আমি, কেমন সত্যি বাটি বলো সত্যবাণী, তুমি যে মারিলে স্বামী ত্রিজগতে জানে, মিথ্যা কথা বলে কেন স্বাভাবিক, আমি বলি বানি আনি বলি যে তোমারে কে তোর করেছে চুরি, চোর ধরিস কারে, তুমি যদি না মারলে মোর প্রাণে সন, পুরাপুরি করে দিবি সাফ করে জি, তার সাথে দণ্ড করে ভাতার ছাড়ে আপনা থাকিতে বেটি পড়কে করে না, আমি বলি সতাই না বহিও মন্দ, আমি যা বলিলে পাছেই লাগে যাবে দণ্ড, আমি বলি কি বলি বেটি হেমনা ভাতারি, জানিয়া তোমার মনি গেল ছাড়ি, আমার ভাগ্যের দোষে ছাড়া মোর স্বামী, তথাপি তোমার মতো অন্যকে নাহি বলি, ওর মতো রুটি নয় তপস্যা করিয়া মহাজ্ঞান নিতে যাব নিজে কি বিলাই, পাশানের কন্যা সত্যি আমি ভালো জানি, কাটায় বাপের মাথা, ইন্দ্রকে তুমি তো বলেছিলে স্বামী, আমি বলি পদ্মা তোর জানি সত্যি পোনা, কোমর ভেঙেছিল চাঁদ লজ্জা লাগে না, আমি বলি সত্যাই দোষ আছে কার, তোমাহানো নাহি করি ওই অসুর ভাতা, অসুর মেরেছি আমি নিজ বাহুর মারে, তোর মতো নই হরে বাপেরিয়া চলে, আমি বলি সত্যাই গো তোর মতো নয়, এক ছাড়া দুই নয় এই স্বভাব আছে তোর, একবার তোর ভাব চক্ষু করি তো না মুখ দেশে তোর গানে মারি না, কি বললি বলবো বলবো তোমার কুলের কথা, কুলে কুলির কথা বলবে অনেক বড় বড় ছেলে দেব তোমার, না না বলবো তোমার কুলের কথা বলবো, চন্ডি আমি বুঝি তোমায় ছেড়ে দেব, আহা কেমন সতীর বেটি দেখছি, তাহলে শোনো আমি বলছি শোনো, কি বলবে তুমি, আর চন্ডি বাজে কেমন সতী, তার বা কি বা হল গতি, আরে রাবণে করিল কলঙ্কে, আরে রাবণে করিল কলঙ্কে, রাবণে করি কলঙ্কে, রাবণে করি না কলঙ্কে, যে কেমন সতী তার বা হলো কি বাঘ, হালুয়া বাছাই করলো কলঙ্কি,
বাড়ির হালুয়া বাছাই করলো মলকি, আরে পাতা যে কেমন সতি তার বা হলো কি বাঘ, হালুয়া বাছাই করলো মলকি, আরে হালুয়া বাছাই করলো মলকি, আমার চন্ডি যে কেমন তার বাকি বা হলো গতি, অসুরে করিল কলকে, আরে অসুরে করিল কলকে, আমার চন্ডি যে কেমন সতী তার বাকি বা হলো গতি, অসুরে করিল কলকে, আরে অসুরে করি কলকে, আরে পদ্মা থেকে এমন সতী তার বা হলো কি বাগ, হাসেন হুসেন করলো বলো কি, আরে হাসেন হুসেন হইল কি, আরে পদ্মা থেকে এমন সতী তার বা হলো কি বাগ, হালুয়া বাছাই করলো বলো কি, আরে হালুয়া বাছাই করলো বলো কি, চন্ডী যে কেমন সতী তার বাকি বা হলো গতি, কার্তিকে করিল কলকে, আরে কার্তিকে করিল কলকে, কার্তিকে কলকগিরি করেছে তো শুনো, আজ তোকে আমি ছেড়ে যাবো না, পদ্মা মন্দির ছেড়ে যাবো না, ছেড়ে দেবো না তোকে আমি, কোথায় তুই লোক আমি উঠিয়া ধরিলাম আমি পার্বতীর হাতে, মিছা দ্বন্দ্ব কেন করো এই দেবীর সভাতে, আমি বলি শোনো মাতা জয় বিশ্ব হরি, বল পিতা, যত্ন করে জিয়াও মাতা বিহুলার পতি, ওগো পিতা, বল মা, আমি যে তার স্বামীকে আমার নাক দ্বারা মৃত্যু করিয়েছি তার কি কোনো প্রমাণ আছে পিতা? বিহুলা, আমি বলি বেহুলা না হও দুঃখী, পদ্মা যদি মানে তবে দিতে পারো সাক্ষী, বলো দেখি এই সভার ভিতর কি তোমার সাক্ষী আছে তার নামে ধর। আমি বলি পদ্মাপতি, তুমি যদি না হও দুঃখী তাহলে আমি কিছু দিতে পারি সাক্ষী? হ্যাঁ, তুমি সাক্ষী করাতে পারো, দেখি সহমাজে তোমার কে সাক্ষী হয়েছে। এক সাক্ষী আছে মধ্যে আর এক সাক্ষী আছে রবীন্দ্রনন্দন, অন্তকালী সাক্ষী দেখো এই দুইজন, কৈলাস পর্বতে যত দেবদেবী রয়েছে সবাই আমার পক্ষে সাক্ষী রয়েছে। ধর্মরাজ, তুমি কি এই বেহুলার সম্বন্ধে কিছু বলতে পারবে? হ্যাঁ প্রভু, আমি কিছু বলবো, বলো, শুনে আসিবে এই কথা আমি করি হেঁটে মাথা, চিন্তি আবরে কতক্ষণে পদ্মা গেল ইন্দ্রপুরে, অনুরুদ্ধ উষাকে আনিল ভিক্ষা করি, প্রাণ নিল সমুদ্রের কূলে, সেই সময় আমি এই অনুরুদ্ধর জীবি নিতে যাই, সেখানে আমার জন্তুকে এই মনসা পরাস্ত করে এবং তার এক গালে চুন এক গালে কালি লাগিয়ে দেয়, সেই মীমাংসা প্রভু তুমি তো করেছিলে। এ কি বলছো ধর্মরাজ? হ্যাঁ হে দেবরাজ ইন্দ্র, তুমি কি বেহুলার সম্বন্ধে কিছু বলতে পারবে?
হ্যাঁ বলো, আমি বলবো। শুনিয়া শিবের কথা আমি কইন হেড মাথা, চিন্তিয়া কহি ততক্ষণে পদ্মা গেল মমপুরী, অনুরুদ্ধ উষাকে আনিল চক্রান্ত করি, প্রাণ নিল সমুদ্রের কূলে, তারপর অনুরুদ্ধকে জন্ম নিল চম্পক নগরে, আর উষাকে জন্ম দিল শাহে রাজার ঘরে, জাতিস্বর হয়ে দুজনে জন্মিল, চাঁদ সাহে মিলি দহে বিবাহ করালো, বিবাহ রাত্রে পদ্মা কিবা বুদ্ধি করিল, কাল ভুজঙ্গ দিয়ে বালারে মারিল। মিথ্যা মিথ্যা সব মিথ্যা কথা। কেন মা, ইন্দ্রদেব কি বলতেন? নিজ দয়ে দর্শন করেছিল, পদ্মার কাল লাগে যে লক্ষ্মীন্দরকে দংশন করেছে, তুমি দংশন করতে দেখেছো? না, আমি সেটা দেখিনি। তাহলে বিচার সভায় তোমার মনসা, তুমি পূর্বের সেই দ্বাদশ বৎসর পূর্বের কথা মনে করে দেখো, আজ তোমার সেই দ্বাদশ বৎসর পূর্ণ হতে চলেছে। তা সঙ্গ এদিকে দেবসভা চলাকালীন আমার নাতি ছোট ভাই সে মায়ের কোলে চেপে এসে আমার হস্তে 10 টাকা দান করি, 5টি টাকা দক্ষিণা করেছি। আমি মনসা মায়ের কাছে কামনা করি, ওগোমা যে আশা নিয়ে দান করেছি তার আশা যেন পূর্ণ হয়, আর সে যেন বড় হয়ে লেখাপড়ায় উত্তীর্ণ হতে পারে, এই মায়ের কাছে কামনা করি। হে বিশ্বকর্মা, বলো প্রভু, তুমি কি এই বেহুলার সম্বন্ধে কিছু বলতে পারবে? হ্যাঁ প্রভু, বলো। এর সম্বন্ধে আমি কিছু জানি এবং বলবো। বলো। চম্পলার চাঁদ সৌদাগর সে আমার ভক্ত, চাঁদ সৌদাগর যখন তার পুত্রের বিবাহ দেয় সেই সময় একটা কঠিন প্রতিজ্ঞা করে, সাঁওতালি শিখরে একখানা লৌহবাসের ঘর তৈরি করবে, সেইখানে সেই ভক্ত চাঁদি আমাকে স্মরণ করে আমি যাই। সেই আমি সেই সময় লৌহবাসর ঘর তৈরি করি, তৈরি করার সময় এই ভগ্নী মনসা আমার নিকট যায়, যাওয়ার সাথে সাথেই সে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নেয় এবং সেই লৌহবাসর ঘরে একটা ছিদ্র নেই। সেই সময় আমি মনসাকে একখানা ছিদ্র দিয়েছিলাম, মনে হয় ওই মনসা তার ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে দংশন করিয়েছে। মনে হয় অল্প অল্প ভাবে সাক্ষী দিলে এই বিচার সভায় তোমার সাক্ষী গ্রাহ্য হবে না। বিশ্বকর্মা বিশ্বকর্মী মারে বল পিতা, আজ সকল দেব দেবী তার স্বরে চিৎকার করে বলছে তোমার কাল সর্প দ্বারা বিহুলার স্বামী দংশিত হয়েছে, তাই বলি মা আর তর্ক ঝামেলা দীর্ঘায়ু না করে তুমি লক্ষ্মীন্দরকে জীবিত করে দাও। পিতা বলো মা, আমার যে নাগ দ্বারা দংশন করেছি সেই নাগের কি কোনো প্রমাণ আছে? বিহুলা, এক এক করে সকল দেবতার সাক্ষীকে মনসা অগ্রাহ্য করেছে, তোমার কি কোনো প্রমাণ আছে? যেই সর্পে মোর স্বামীকে দংশন করছিল তার কাটালি যা আমার কাছে আছে, এই সে সর্পের কাটালি আছে। মনসা পিতা, এই যে নাও, এই যে সর্প বেহুলার স্বামীকে দংশন করেছিল তার লেজ কেটে সে রেখেছিল। পিতা বলো মা, এই যে লেজ কোনো সর্পের নাই পিতা, তবে হয় কোনো গিরিগিটি কিংবা ইঁদুরের লেজ হবে। এ কি বলছো বা? হ্যাঁ পিতা। তাহলে বেহুলার স্বামীকে তুমি তোমার সর্প দ্বারা দংশন করোনি? না পিতা না। বিহুলারি বলো প্রভু, পারলাম না তোমার আমি পতিকে ফিরিয়ে দিতে, তবে তোমায় আমি কয়েকটি কথা বলবো শুনবে? অবশ্যই। আমি বলি শোনো, তবে বেহুলা সুন্দরী কিসের কারণে তুমি গেলে মর্তপুরি, মনসা হরিল তোমায় কিসের কারণ, কি রূপে আইলে তুমি দেবীর ভুবন? আমি বলি শোনো, তবে দেব মহেশ্বর স্বরূপ বচনে বলি তোমারই গোচর, দৈত্য ঘরে জন্ম আমার বাণীর কুমারী, পিতা সহ নাম ধরি উষা নাম ধরি, নানা রত্ন অলঙ্কার আগুড়ি চন্দনে মুনিকে করিলাম দান শিবরাত্রির দিনে, সেই পুণ্য ফলে আমি গিয়া স্বর্গ পড়ি, প্রধান নর্তিক হই ইন্দ্রের বিদ্যা ধরি, তবু কন্যা পদ্মাবতী করিল দুর্গতি, পক্ষ আড়াইয়া কর বিচার তুমি পশুপতি। শুনিয়া কন্যার বাক্য সম্বন্ধ প্রকাশে সম্বন্ধ পাতিয়া কিছু বলি পরিহাসে, বাণীর সম্বন্ধে হলে নাতিনী সুন্দরী
চাঁদি সম্বন্ধে নাতিবধূ সাহের কুমারী তব রূপ দেখি মরি দহে কলে মর আলিঙ্গন দিয়ে কন্যা প্রাণ রক্ষা কর। সংসারী পুরুষ নাই নারী নাই কার কাহারি পুরুষ করে হেন না চায় গঙ্গা হে দরে গমরা মরি ভাতেরি দুঃখে পরিধারি কর বুঢ়া লজ্জা নাই মুখে পাতিলেতি ভাত যখন ডগমগ পড়ে হইল বলিয়া বুঢ়া পা ধইয়া ওঠে নেশার ঝোঁকে দে বুড়া সবই অন্য খাই কার্তিক ক্ষণে শিয়ামারি অন্য তেলালায় ঝোঁকে দেবে হুলা কাঁচা চুলে নারী তাহার সঙ্গেতে কেন এত চাকুরি। সম্বন্ধে নাতিনি হলো বেহুলা সুন্দরী চলেতে বলিল আমি কিছু উপহাস করি চিন্তাময়ী না আমি তব বিখ্যাত ভুবনে তুমি যে বিস্মৃত হবে বুঝিব কেমনে তোমার ছাড়াই আমি যদি অন্যরে চাহিব তবে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ লয়ে কেন সংসার করিব। হারের করিয়া মালা ভস্য মাখি গাই যেখানে সেখানে পরিতব নামা বলি গাই পূর্বেতে প্রসাদ কেন না দিয়ে তোমায় সেই হেতু মম প্রসাদ কেহ নাহি খাই তুমি একমাত্র প্রাণের আধার স্বপনেতে মম বিনা কিছু নাহি দেখো আর বিচ্ছেদের ভয় পরে সুযুক্তি করিয়া রাখিয়াছি মম অঙ্গে তব অঙ্গ মিশাইয়া থাক 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 এই সব কথার নাই তো প্রয়োজন জিয়াইয়া দেহ বেটি চান্দের নন্দন আর যদি বলো না মারি লক্ষিন্দর না কনকে ডাকো বেটি এই সভার ভিতর। তাই হবে পিতা। এদিকেই সঞ্জয় মণ্ডল আমার ভাগনা সে মায়ের চরণ পুজব বলি 20 টাকা দান করেছি আর বলেছি একটি গান শুনতে চাই সময় থাকলে অবশ্যই একটি গান শোনাবো যে আসেনি আমার ভাগনা দান করেছি তার আশা যেন পূর্ণ হয় তার বংশ যেন সর্বদংশ না হয় এই মায়ের কাছে কামনা করি। এদিকে গৃহকর্তা গৃহকর্তা ও তার ভাই ও তার তিন দিদি ও বোন অর্থাৎ 5 ভাই বোন মিলে এই গান মঞ্চে এসে মায়ের যুগল চজল পূর্ব বলে 50 টাকা দান দানকে পবিত্র করার লাগে 10 টাকা করেছে দক্ষিণা আমি মায়ের কাছে কামনা করব তারা যেন সুখী থাকে তাদের সংসারে কোনো দুঃখের ছায়া না থাকে ইহাই আমি মায়ের কাছে কামনা করব। আসতে এদিকে যারা আমন্ত্রণ পেয়ে আমরা মায়ের মঙ্গল ঘাট 5 দিন ব্যাপী স্থাপন করেছিলাম সেই গৃহকর্তা দিলীপ সাহা আজ দেবসভা দেখে খুশি হয়ে পবিত্র মায়ের আসরে এসে পূর্ণ 500 টাকা দান সঙ্গে 51 টাকা দক্ষিণা করেছেন। আমি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেভাবে মায়ের যুগল চরণে অর্পণ করেছে যেভাবে 5 দিন ব্যাপী মায়ের সেবা করে গেছে অবশ্যই মায়ের বরে তার ব্যবসা বাণিজ্য বিস্তারিত হবে এবং তার ব্যবসার মধ্য দিয়ে সে সুখে শান্তিতে সংসার ধর্ম পালন করতে পারবে তার সন্তান সন্ততিকে মা সুখে রাখবে। মামা ও মামা। হ্যাঁ বলো। ঝগড়া শেষ? হ্যাঁ ভাগ্নে দাঁড়াও। এই নারদী নিশিও শেষ? দাঁড়াও ভাগ্নে দাঁড়াও। ধূপচিটা দাও ধূপচিটা আগুন করে নিয়ে আসো।